কাজেই সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি জিকির করতে বলেছেন। একটা কথা ভালো করে মনে রাখবেন, নামাজ পড়ার জন্য সময় আছে, শর্ত আছে, রোগা রোজা রাখার জন্য সময় লাগে, শর্ত লাগে, কিন্তু কোরআন তেলাওয়াত করতে এরকম সময় একটা শর্ত আছে, ওযু লাগে, বিভিন্ন শর্ত। কিন্তু আল্লাহর বান্দারা জিকির এমন একটা মাওলার সহজ ইবাদত বলে এটার জন্য কোনো শর্ত নাই। ওযু থাক তুমি জিকির করতে পারো, ওযু নাই তখন মাওলার জিকির করতে পারো।